আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাহবুবা মিতু আপুর লেখা রোদেলা গল্পের 63তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন ভালো লেগে থাকলে, একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। তোমার পুরো গল্পের কিছুটা অংশ আমার কাছে, কথাটা শুনে চমকে তাকায় রোদেলা সুফিয়ানের দিকে। শান্ত স্বরে বলে, তো বলুন সেটা শুনি। ওই ঘটনার 6 মাস পর্যন্ত আমি ঘোরের মধ্যে ছিলাম, তুমি নেই কিন্তু আছো, এমন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল মনের ভিতর। তার উপর তোমার পায়ের পাতা, পায়ের নখের মেহেদি, এইসব ক্লু নিয়ে কি মনে করে যেন তোমার কলেজে আমি এক ছোট্ট ভাইকে পাঠালাম, খোঁজ খবর কিছু দিল। আমি এরপর তোমার ডিপার্টমেন্টের পিয়ন সালামের কাছে গিয়ে তোমার কাগজপত্র খোঁজ নিলাম। তিনি বললেন, একজন মহিলা এসে তোমার ইন্টারমিডিয়েট কাগজপত্র নিয়ে গেছেন বেশ কিছুদিন আগে। প্রথমবারের মতো বড় একটা রকমের ধাক্কা খেলাম। তোমার কাগজপত্র কোন মহিলা নিবে? অনেক টাকায় যে সেসব দফা রফা হয়েছে তা আমি ভদ্রলোক না বললেও বুঝেছি। তার ফোন নাম্বার চাইলাম কিন্তু সালাম ওই মহিলার কোনো ফোন নাম্বার সেভ করে না রাখা নাম্বার দিতে পারলেন না। তবু তাকে মোটামুটি সবই বললাম, ইমোশনালি ঘায়াল করার চেষ্টা আর কি, কারণ না বললে তিনি আমার ব্যাপারটা কতটা জরুরি তা বুঝবেন না, হয়তো কোনো খবর দিতে নাও চাইতে পারেন। আমার নাম্বার দিয়ে আসলাম আর বললাম উনি আসলে তার নাম্বারটা রেখে আমাকে যেন দেয়। তারপর তিনি বললেন, অনার্সের মূল কাগজপত্র কয়েকদিন পর আসবে, তাও নিতে ওই মহিলাটি আসবেন। আমি তাকে কিছু টাকা দিয়ে বললাম তিনি আসলে যেন অবশ্যই আমাকে ফোন করেন। সেই তিনিটা হচ্ছে তোমার শাহনাজ চৌধুরী আন্টি, ঠিক বলছি কি? এরপর শুধু অপেক্ষা। এর মধ্যে অনেক কিছু হয়ে গেল জীবনে। মা অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ এক রাতে স্ট্রোক হয়ে বাথরুমে পড়ে গেলেন, তাকে নিয়ে ভীষণ রকম ব্যস্ততায় কাটলো ওই বছরের পুরোটা সময়টা। হার্টে রিং পরানো হলো, বাসায় ফিরলেন সুস্থ হয়ে। আমিও কিছুটা ফ্রি হয়ে তাগাদা দিলাম তোমার কলেজের ডিপার্টমেন্টে। বেটা আমাকে চিনতেই পারল না প্রথমে, বামানব বলে গেছে তাকে অর্পিত করা দায়িত্বের কথা। অনেক পরে যখন চিনল তখন বলল, ভদ্রমহিলা তোমার কাগজপত্র কিছুদিন আগেই নিয়ে গেছেন। আমার তখন রক্ত মাথা উঠে যায়, আমার যা মাথা গরম। বয়োবৃদ্ধি মানুষ না হলে আমি ঠিক উল্টাপাল্টা কিছু করে ফেলতাম। অনেক খুঁজে তার নাম্বার নিলাম, আমি বেশ কয়েকবার কল দিয়েও তার পরিচয় নেওয়ার চেষ্টা করলাম কিন্তু সেখানে আমি ব্যর্থ হই। আমার এক বন্ধুকে, যে কিনা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ওর সাহায্য নিয়ে ফোন নাম্বার নিয়ে খোলা তার সব সোশ্যাল সাইটগুলোতে অ্যাক্সেস নিলাম। সেখানে এমন কিছু খুঁজতে শুরু করলাম যাতে তোমার পর্যন্ত পৌঁছাতে কোনো ক্লু পাই। তুমি যেহেতু নিজেকে লোকাতে চাইছিলে তাই প্রিসেলাকে এইসব কিছুই বলিনি আমি, বাগ্যিস বলিনি। তার সোশ্যাল সাইটগুলোতে তেমন কিছুই পেলাম না। আমার ভিন্ন একটা ফোনে সেই সকল সাইটের অ্যাক্সেস রেখে দিলাম অবজারভেশনে রাখতে, বিশ্বাস ছিল কোনো না কোনো ক্লু তো পাবই। তার মধ্যে আমার সুস্থ স্বাভাবিক রোগের দখল সামলে ওঠা মা ঘুমের মধ্যে চলে গেলেন। হার্টে রিং পরানোর সময় ডাক্তার বলেছিলেন 80/20 চান্স অপারেশন সাকসেসফুল হওয়ার। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে মা আমার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তারপর হঠাৎই এত সুন্দর হয়ে গেলেন বলার মতো না। তার কাজ করার উদ্যম বাড়লো আগের চেয়ে, তুচ্ছ বিষয়ে হাসতে হাসতে বিষম খায়, যেন কিশোরী কোনো মেয়ে, বয়স যেন কমে গেছে বহু বছর। আমি খুব খুশি ছিলাম মাকে এমন রূপে দেখে। চলে যাবেন বলেই হয়তো তার এমন পরিবর্তন হয়েছিল, কথা আছে না? প্রদীপ নিভে যাওয়ার আগে থপ করে জ্বলে উঠে কথাটা যে সত্যি মায়ের চলে যাওয়ার পর তা বুঝেছি। অপারেশনের সময় এমন কিছু যদি হতো আমার কষ্ট কম হতো কিছুটা, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে হঠাৎ এমন চলে যাওয়া মানতে পারছিলাম না আমি, আমরা কেউই। মনের ঝড়ো প্রকাশ করতে পারছিলাম না, ছোট্ট ভাই বোন ওরা ভেঙে পড়বে তাই। মায়ের বিয়োগ শোক কাটিয়ে না উঠতেই বোনের বিয়ে দিল মামা সম্বন্ধ এনে। ওর বিয়ের পর আমরা স্বাভাবিক জীবনে ফিরলাম, যেন দুই ভাই একা একা এত বড় ফ্ল্যাটে থাকতে শুরু করলাম। তোমার মা আমাদের খাওয়ার কষ্টের কথা ভেবে আমাদের বাড়িতে আমাদের পাশের ফ্ল্যাটে উঠলেন। পরিবারহীন আমি পরিবার পেলাম যেন। এই সুযোগে আমি অনেক কাছাকাছি এসে পড়ি তোমাদের পরিবারের। অনেক চেষ্টা করি জানতে প্রিসিলা কিছু জানে কি না, কিন্তু সবসময় এই ব্যাপারটা এড়িয়ে যেত। আমি ভাবতাম তোমার বিয়োগের শোক এখনও কাটিয়ে ওঠেনি হয়তো। এরই মধ্যে ওই বন্ধু একটা সন্দেহজনক টেক্সটের স্ক্রিনশট পাঠালো আমায়, তোমার শাহনাজানটি তার বোন মেনাজের সাথে চ্যাট করছিলেন তোমার ভর্তির ব্যাপারে। তখন আমি বুঝিনি তারা তোমার ব্যাপারে কথা বলছেন, কারণ ইউনিভার্সিটি অফ চেস্টার ইংল্যান্ডের সুনামধন্য বিশ্ববিদ্যালয়, সেখানে তো তোমার যাওয়ার কথা না। তাছাড়া তারা কথাবার্তা কোথাও রোদেলা নামটি ব্যবহার করেনি, পুরো চ্যাট লিস্টে রুবা নামটি ব্যবহার করা।
রুবা নামের কাউকে চিনে কি না তা কৌশলে জিজ্ঞাসা করলাম প্রিসিলাকে। প্রিসিলা বলল, না। পড়ে গেলাম অথই সাগরে। ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের রুবার এডমিশন এই এক লাইন সম্বল টোটাল এক্সপেরিমেন্ট। ওই বন্ধুকে সার্চ চালু রাখতে বললাম, এদিকে ব্যবসা আর ভাইকে অস্ট্রেলিয়া পাঠাতে একটু ব্যস্ত হয়ে পড়লাম, ব্যস্ততায় ভুলেই গেলাম এসব। এরপর বছর দুয়েক পর ওই বন্ধু আমাকে একটা ছবি পাঠালো। ছবিটা দেখে আমার দুনিয়া দুলতে লাগলো। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত একটা মেয়ে, কালো গাউনের লাল সাদা বর্ডার হুড, মাথায় ক্যাপ পরে হাস্যোজ্জ্বল ছবি। এই সেই রুবা যে ইউনিভার্সিটি অফ চেস্টার থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ওই বছর সমাবর্তনে অংশ নিয়েছে, যাকে আমি চিনি রোদেলা নামে। বলি ফোনে থাকা ছবিটা সুফিয়ান দেখায় রোদেলাকে। ফোন হাতে নিয়ে ছবিটা দেখে মুচকি হাসে রোদেলা। এরপর একটু থামলো সুফিয়ান, সামনে রাখা গ্লাসের পানি শেষ করে বিরতি নিল কিছু সময়। পাঁচটা বছরের সারাংশ বলা কি মুখের কথা, রোদেলা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, ঠিক যেন কোনো অভিযাত্রীকে রোমাঞ্চকর যাত্রার বর্ণনা। সুফিয়ান বলল, কফি দিতে বলো। রোদেলা তাদেরকে কফি দিতে বলল মনে হচ্ছে কোনো ট্রেজার সন্ধানের গল্প শুনছে। মুচকি হেসে সুফিয়ান বলে, অর্থবিত্তের মাঝে বড় হওয়া আমি টাকা পয়সাকে ট্রেজার মনে করিনি কোনোদিনই। গাড়ি চালাতে পেট্রোলের যেমন গুরুত্ব, টাকা আমার জীবনে ঠিক ততটা গুরুত্বপূর্ণ। তাছাড়া ট্রেজার সন্ধান করছিলাম কিনা জানি না, ওই সময়টা আমার মনে হচ্ছিল আমি আমার নিজেকে খুঁজছি। কফির মগের ঠোঁট লেগে থাকা অবস্থায় রোদেলা তাকায় সুফিয়ানের দিকে। কথাটা ঠিক যেন ধাক্কা দিল রোদেলার ভিতরটাকে। কফির মগটা নামিয়ে কেমন একটা দৃষ্টিতে তাকায় সুফিয়ানের দিকে। কিছুটা বিস্ময়, কিছুটা সহানুভূতি, কিছুটা ভালোবাসা, একসাথে মিশালে যা হয় তাই ছিল হয়তো ওর দৃষ্টিতে তখন। সুফিয়ান কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়, প্রসঙ্গ বদলাতে বলে, তারা কফিটা আসলে ভালো বানায়। সুফিয়ান কথায় কথায় রোদেলার চেহারায় ভাবের কোনো পরিবর্তন হয় না, তাতে আরও বেশি অস্বস্তিতে পড়ে সুফিয়ান। রোদেলা বলে, রুবিন আঙ্কেলের একটা মেয়ে ছিল, নাম রুবা, 10 বছর বয়সে পানিতে ডুবে মারা যায়ও। শাহনাজানটি আমাকে রুবা নামেই ডাকতেন সেই শুরু থেকেই, কারণ ছোট্ট রুবার আর আমার চেহারার অনেক মিল রয়েছে। আমি বলতাম না, কারণ আমাকে রুবা ডেকে তিনি যদি শান্তি পান তাতে ক্ষতি কি। ও আচ্ছা, তারপর বলুন। তারপর আর কি, এরপর আমি সব কিছু এক পাশে রেখে তোমার খোঁজ নিতে শুরু করলাম। আরও 6 মাস পরে ইংল্যান্ডের এম্বাসিতে পাসপোর্ট জমা করলাম, কারণ আমি আমার ভাইকে নিয়ে দৌড়ের উপরে ছিলাম, কারণ ও ব্রিলিয়েন্ট হওয়া সত্ত্বে মনমতো ভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার সুযোগ পাচ্ছিল না। ইংল্যান্ডের ভিসা নিতে প্রথমবার রিজেক্ট হলাম, পরের বার কন্ট্রাক্টে ভিসা নিলাম, আর এসে পড়লাম এখানে। এখানে আসার আগে তোমার খোঁজখবর সব নিয়েছে পরশ, কোথায় থাকো, কী করো, তোমার ছোট্ট থেকে ছোট্ট ইনফরমেশন। এখানে আসার তৃতীয় দিনে আমি তোমাকে দেখেছি প্রথমবারের মতো, কিন্তু তোমার সামনে যাইনি, সময় নিয়েছি নিজেকে গোছাতে। তারপর আটঘাট বেঁধে তোমাকে দেখা দিলাম, তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড আমি, তুমি তো পুরাই, এ বলেই হা হা করে হাসতে লাগলো। উচ্চস্বরে হাসে সুফিয়ান। রোদেলা যেন লজ্জা পায় ওর হাসিতে আর বলে, আমি আসলে আমার অতীত ঝেড়ে ফেলে এখানে এসেছি, আপনি আমার অতীতের একটা অংশ, তাই ওই দিন ঘাবড়ে গিয়েছিলাম আপনাকে দেখে, এমন ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত। আচ্ছা, আর দুঃখিত হতে হবে না, একটা প্রশ্ন করি, করুন। গত রাতে তুমি বলেছিলে যে শোভনের প্রতি তোমার যে অনুভূতিটা ছিল তা তুমি অস্বীকার করতে পারবে না, তা সেই অনুভূতি কি এখনও অবশিষ্ট রয়েছে? হঠাৎই কেমন রোদেলার চোখ মুখ শক্ত হয়ে যায়, কাটা কাটা শব্দে বলে, আমি বাংলাদেশ থেকে যে রাতে রওনা দিয়েছিলাম সে রাতের আকাশে আমি আমার সব অতীত উড়িয়ে দিয়েই রওনা দিয়েছি ইংল্যান্ডের উদ্দেশ্যে, কারণ আমি জানতাম আবেগকে প্রশ্রয় দিলে আমি বেশি দূরে এগুতে পারবো না, আমাকে অনেক দূর যেতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে। সহজ বাংলায় তাহলে তোমার উত্তর না, তাই তো? জেনে খুশি হলাম, আমি আর কোনোদিনও দেশে ফিরবো না, এখানেই সেটেল হব। গুড, ভেরি গুড ডিসিশন। একটা সাহায্য করবেন আমাকে? কি সাহায্য? কৃষ্ণচূড়া বাড়িটা আমি কিনতে চাই। ও আচ্ছা, কোনো খরচ না থাকায় 5 বছরের রায়ের পুরো টাকাটি সেভ হয়েছে, সেগুলো দিয়ে বাড়িটা কিনবো, বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব আছে আমার, না যাই দেশে, এভাবেই না হয়, সমস্যা নেই, আমি খোঁজখবর নিয়েই তোমাকে জানাবো। বেশ কিছু সময় চুপ থাকে দুজন, প্রশ্নের সাগরে ডুবে দুজন, তবুও কোনো জিজ্ঞাসা নেই। হাবিজাবি ভেবে রোদেলা বলে, আমারও অনেক প্রশ্ন আছে, আমি রেডি। আমার সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি আমাকে খুঁজতে এত কাঠকুর পোহালেন কেন? রোদেলার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে সুফিয়ান, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না ও চোখ ফিরিয়ে, মৃদু হেসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি উত্তরটা জানো। না, জানি না তো। সত্যি জানো না?
আমি আপনার উত্তরটা শুনতে চাচ্ছি। তুমি যদি নাই জানো তাহলে এই প্রসঙ্গটা থাক রোদেলা, সব প্রশ্নের উত্তর বলে কয়ে দেওয়া সম্ভব না। পিনপথর নিরবতার টেবিলটাতে আশেপাশে কফির মগ, প্লেট আর চামচের টুংটাং শব্দ, নিরবতার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন। সুফিয়ান ফোন ঘাঁটছে আর রোদেলা তাকিয়ে আছে বাইরের দিকে। একটু পর সুফিয়ান বলে, ও ভালো কথা, আমি পরশু চলে যাচ্ছি দেশে। হোয়াট? যে কাজে এসেছি তা তো শেষ, এবার ফিরতে হবে আমায়। ছয় মাস তো হয়নি এখনো, তবুও কেন? এতদিন তোমাকে খোঁজাটা একটা প্রজেক্টের মতো কাজ ছিল আমার কাছে, আর এখানে থাকার কারণও ছিল এটা, তোমাকে পেয়ে গেছি। এখানে থাকার আর কোনো কারণ নেই তো? ঘরের দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে সুফিয়ান বলল, আচ্ছা উঠি তাহলে। বলে দ্রুত উঠে বিল পেমেন্ট করে বেরিয়ে বাইরে দাঁড়ায় সুফিয়ান, অপেক্ষা করে রোদেলার বের হওয়ার। এদিকে রোদেলার জন্য এতটুকু শক্তি নেই উঠবার, তবু অনেকক্ষণ পর উঠে বের হয় আর বলে, আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু পৌঁছে দিবেন? কোনো কথা না বলে গাড়ির চাবি নিয়ে ড্রাইভিং সিটে বসে সুফিয়ান। 30 মিনিটের মাথায় যাত্রায় কেউ কোনো কথাই বলল না। রোদেলা তাকিয়ে থাকে সুফিয়ানের দিকে, সুফিয়ানের চোখ মুখ শক্ত, ভ্রূক্ষেপহীনভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে রোদেলার দেয়া লোকেশন দেখতে দেখতে। বাড়ির সামনে নেমে বিদায় নেয় সুফিয়ান। রোদেলা ভিতরে ভিতরে অনেক অনুরোধ করে, কিন্তু সুফিয়ানের ওভারটেকে চলে যায় মেলিংটনে। ফিরবার পথে ছোট্ট করে বলে, আশীর্বাদ, সবসময় ভালো থেকো তুমি, আমাদের আর হয়তো দেখা হবে না। রোদেলা যেন ভাষাহীন কোনো দণ্ডায়মান মূর্তি, তাকিয়ে থাকা ছাড়া কিছুই করবার নেই। সুফিয়ানের গাড়িটা চলে গেল, সেই মূর্তির গাল বেয়ে পানি পড়তে লাগলো চুপিসারে নিঃশব্দে, যাতে যার গাল বেয়ে পড়া সেই যেন টের না পায়। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।